আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো টমেটো সস। আর এটা হচ্ছে আমার 10 বছরের অভিজ্ঞতায়, আমি যেভাবে তৈরি করি আপনাদের সাথে ঠিক সেটি শেয়ার করছি। এটা কিন্তু ভীষণ মজার, দোকানের থেকেও অনেক অনেক গুণ বেশি মজা আর বেশি স্বাদ। আর এটা হচ্ছে আপনারা হট টমেটো সসও বলতে পারেন, যেহেতু আমি একটু মরিচ ব্যবহার করব এর মধ্যে। তাহলে চলুন দেখে নেই, আর অবশ্যই শিখতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে কিন্তু আবার বুঝতে পারবেন না। এখানে আমি 3 কেজি টমেটো কিন্তু কেটে, তারপরে মুখটাকে কেটে আমি 2 খণ্ড করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এটা পানি ব্যবহার করা যাবে না, এটা ধোয়ার পরে মুছে নিতে হবে। মুছে তারপরে এটাকে সেদ্ধ করে নিতে হবে, খবরদার কোনো পানি যেন না থাকে। আর এই যে আমি দেখতেই পাচ্ছেন, প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে ফিরে আসলাম, তো পানি কিন্তু আমি একটুও দেইনি, যথেষ্ট পানি গলেছে। আর পানি কিন্তু ভুলেও দিবেন না, এটা আমি বারে বারে বলে দিচ্ছি। তো এখন এটা ঠান্ডা হলে আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসলাম। ব্লেন্ড করে তারপরে আমি ছেঁকে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা মশারির যে একটা মশারির ইয়ে আর কি, দেখেন যথেষ্ট বিচি যেগুলি ছিল সব বেরিয়ে এসেছে। এখন আমি যে মশলাগুলি ব্যবহার করব, সেই মশলাগুলি আমি এই যে তেঁতুল নিয়েছি, আমি এখানে মিষ্টি তেঁতুল নিয়েছি, টক মিষ্টি তেঁতুল যেগুলি, তো ওখান থেকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 1 কাপ পাল নিয়েছি টমেটো, এই সরি তেঁতুলের। আর নিয়েছি এখানে সয়া সস নিয়েছি 1/2 কাপ, চিনি নিয়েছি 1/2 কাপ, আমি আরও 1/2 কাপ ব্যবহার করব পরে। আর এখানে মশলা নিয়েছি 5 ফোড়ন, আর 12 থেকে 15টি শুকনো মরিচ আমি তেলে একবারে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ড করে। আর লাগছে আমার সিরকা। তো এখন একে একে সবগুলি দিয়ে দিচ্ছি উপকরণগুলি। আমি এখন আপাতত 1/2 কাপ আর কি চিনি ব্যবহার করছি, আর লবণ দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচের মতো। আমি পরে লাগলে আরও বাকিটা দিয়ে দিব, বা না লাগলে দিব না। সিরকা দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 কাপ, আর পরে আমি আরও 1/2 কাপ দিব, টোটাল 2 কাপ সিরকা ব্যবহার করব। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি, এখান থেকে 1/2টা দিয়ে দিচ্ছি, বাকি 1/2টা আমি লাস্টের দিকে দিব। এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুবই ভালো লাগে খেতে। এখন আমি রেড ফুড কালার ব্যবহার করছি সামান্য, আপনারা চাইলে দিবেন আর যদি না চান তো স্কিপ করতে পারেন। আমি একটু লাল কালার আসার জন্য একটুখানি ব্যবহার করলাম সামান্য। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে তারপরে হচ্ছে আমি চুলাতে চলে যাব। তো দেখেন আরও কিন্তু লাল হয়ে যাবে এটা। তো চলে আসলাম কিচেনে, এই যে আমি এখন এটাকে জাল করতে শুরু করেছি। আর এটা কিন্তু এখন যথেষ্ট পাতলা, এটা কিন্তু অনেকটা ঘন করতে হবে জাল করে করে। তো আমি অনেকটা কিন্তু জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এটা আজকের মতোই এখানে শেষ, আর পরের দিন আবারও ফিরে আসছি আমি। এই যে পরের দিন, এটা কিন্তু একবারে বানালে কিন্তু সসটা নষ্ট হওয়ার ভয় থাকে, এই জন্য অবশ্যই আচার বা সস বানাতে আমরা 2-3 দিন জাল করে করলেই ভালো হয়। তো পরদিন আবারও জাল করতে শুরু করলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস, আমি 1/4 কাপ নিয়েছি। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটু বিট লবণ, আমি 1 চা চামচ বিট লবণ নিয়েছি। বিট লবণটা দিলেও কিন্তু টেস্টটা আরও একটু বেশি ভালো আসে, অন্যরকম। আমি একটু এখন হাত দিয়ে চেক করে নিচ্ছি আমার লবণ চিনি ঠিক আছে কি না, একেবারেই ঠিক আছে। আর আমি কিন্তু আরও 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছিলাম, টোটাল আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। এখন আমি যে বাকি মশলাটা রেখেছিলাম সেই মশলাটা সবটুকু দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আরও 5 মিনিট মতো জাল করব।
5 মিনিট মতো জাল করে আমি কিন্তু এখন ভিনেগারটা দিয়ে দিব হাফ কাপ। আর ভিনেগার দিয়েই কিন্তু চুলাটা বন্ধ করে দিব। এটা কিন্তু লাস্ট পর্যায়ে ঠিক এভাবেই দিতে হবে। ভিনেগারটা দেওয়ার পরে আর কখনোই জাল করবেন না, তাহলেই এটা কিন্তু দীর্ঘদিন ভালো রাখার যে সংরক্ষণ যে পদ্ধতিটা এটাই। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, এখন এটাকে ঠান্ডা করে পরদিন সকালবেলায় আমি ফিরে আসব। তো এটা ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেলে কিন্তু যথেষ্ট ঘন হয়ে যাবে। তো ফিরে আসলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখি কতটা ঘন হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এখন আমি বোতলে ভরে রাখব। আমি একটি বোতল নিয়ে নিয়েছি, মাম পানির বোতল। আমি এই বোতলে ভরে ফ্রিজে রেখে দিব। এটা সারা বছর কিন্তু খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, নষ্ট হবে না। আমি কিন্তু বছরে প্রায় 12-15 কেজি টমেটোর সস আমার বাসায় লাগে। আমি আরও ইনশাল্লাহ পরবর্তীতে করব। তো এখন আপাতত এতটুকুই করে দেখালাম। আমার কিন্তু 10 বছরের অভিজ্ঞতায় আমি যেভাবে তৈরি করি আপনাদের সাথে ঠিক সেটি শেয়ার করলাম। আশা করি একটু হলেও উপকৃত হবেন। তো আমার সবটুকু কিন্তু ভরে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন 3 কেজি টমেটো দিয়ে কিন্তু 2 লিটারের এক বোতল সস হয়েছে। এখন আমি ঢেলে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই পুরো প্রসেসটা বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা, অসাধারণ হয়েছে সস। তো আপনারাও এভাবেই তৈরি করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর দীর্ঘদিন সংরক্ষণ করলে কোনো অসুবিধা নাই। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব 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 বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।